প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নরম তুলতুলে পাউরুটির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট। এক টেবিল চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ইস্ট ফুলে গিয়েছে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। স্বাদ মতো লবণ দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে ডোটা এখন 10 মিনিটের মতো মথে নিচ্ছে। এই ডোটা ধৈর্য সহকারে কিছুক্ষণ মথে নিতে হবে। এই ডোটা যত বেশি মথে নেবেন ততই আপনার ব্রেড পারফেক্ট হবে। এখন 2 হাতের সাহায্যে আমি এভাবে করে মথে নিচ্ছি আরও 10 মিনিট। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল, তবে আপনারা চাইলে মেল্টেড বাটারও দিতে পারবেন। আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। এখন এইভাবে 2 পাশ থেকে টেনে বলের শেপ দিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল মেখে মিক্সিং বোলে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। অবশ্যই যে কোনো গরম জায়গায় রেখে দিতে হবে। আপনি চাইলে বন্ধ ওভেনে অথবা চুলার পাশেও রেখে দিতে পারবেন। ডোটা ফুলে ডাবল হতে 1 ঘন্টা সময় লেগেছে। এখন হালকা হাতে মথে নিচ্ছি, এতে করে ডোয়ের ভেতর বাতাস বের হয়ে যাবে। এখন বেলুনের সাহায্যে মোটা করে রুটি শেপ দিয়ে নিচ্ছি। এখন 2 হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে রোলের শেপ দিয়ে নিচ্ছি। এটা তো আর বলে বোঝানো যাবে না, আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এখানে একটি ব্রেড প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। প্যানের মাপে ডোটাকে এরকম লম্বাটে শেপ করে নিয়েছি। হালকা হাতে একটু চেপে চেপে দিয়ে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। বিশ মিনিট পর প্লাস্টিক র্যাপার তুলে নিচ্ছি। এখন নর্মাল তাপমাত্রার লিকুইড দুধ ব্রাশ করে নিচ্ছি, এতে করে ব্রেডের ওপর সুন্দর কালার আসবে। আমি ওভেনে বেক করব, তবে আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারবে। আমরা যেভাবে কেক চুলায় বেক করি ঠিক একইভাবে এই পাউরুটিও চুলায় বেক করে নিতে পারবে। আমার 40 মিনিট সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন একটি ভেজা তাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে। ঠান্ডা হবার পর মোল্ড আউট করে নিতে হবে। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। রেসিপিটি ফলো করে খুব সহজেই পাউরুটি তৈরি করে নিতে পারবেন। আশা করি নিরাশ হবেন না। স্ক্রিনে দেখেই বুঝতে পেরেছেন কতটা নরম তুলতুলে হয়েছে। দেখতে যেমন পারফেক্ট হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়েছে। দর্শক, আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।